স্পেন্ডিং করার পর টাকা ঢোকার পরে কি করে স্যার বোঝাও আমি এসানো এখন যদি 90% ছেলেকে বলা হয় তোকে 1,00,000 টাকা দেওয়া হবে তুই বাইরে যা মার্কেটিং কর কেউ পারবে না কিনতে পারবে দিতে এক কোটি টাকা হবে একদিনে খরচা করতে হবে পারো সবাই না আমাদের লিডার টাকা বলে লিডারকে দাও তিনি ট্রাক কিনবে তখন মার্সিডিজ গিয়ে আসবে এসানো পাল্লে খান থেকে দিঘা থেকে শর্ট পিয়ে নেবে এসানো এটা কোথাও থার্ড পার্সন আমাদের আছে 90% ছেলে প্রথম পার্ট ইনভার্টেশন নামে রিলেশন হেভি করে সারা টার্গেট থাকে না কোথায় আমি ওই জন্য কথা আছে না যে আগার রাস্তে মে বকরি বকরি নিকলেগা তো সাইকেল বাজা কে ধরে ধরে বাজা কে শুনলো সাইকেল বাজা বাজাই কে তারপর ট্রাঙ্ক বাজা বাজাই কে সব কিছু কি করে বাজাই কে শুনলো আর বকরি কে করে ভাই ভাই মারো কে শুনলো আর শের যা রোড ক্রস করে গে তাও বাজা হরে কে শুনলো জব শের রোড ক্রস করে গে বাজা ফরেন দ্যাট ইজ ফর রিজন 90% ছেলে রিজন কি লাগবে একটা পার্সেন্ট যেটার মাথার মধ্যে রিজন আই গেস যে স্যারগুলো আছে পেছনে ছেলে রিজন ছিল এটা রিজন এ স্যার বলল আমাকে একটা কথা বলল কি আমার বাড়ি গুলো খুব সব আমার বাড়ি গুলো খুব সব যেটা আমার ওয়েস্ট বেঙ্গল গোলাম বলা ব্লকে সব থেকে নাম্বার ওয়ান কি হবে বাট দ্যাট ইজ ফর রিজন কি হবে আজকে আমরা হাওড়া থেকে